হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলে এসেছি আমার চ্যানেলে আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব বুদ্ধ পূর্ণিমা ও শ্রীকৃষ্ণের দোল ফুলজল যাত্রা। তো এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট, আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো গোপালকে নিয়ে চলে এসেছি বসার জায়গায়। তো গোপালের হাড় খুলিয়ে নিচ্ছি, এরপরে আমি গোপালকে একটি পাত্রে বসিয়ে দিচ্ছি। তো এবার আমি গোপালকে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে নেব। তো পঞ্চামৃত কী করে বানাতে হয় সেটা আমার চ্যানেলের বাকি ভিডিওতে দেওয়া আছে, তোমরা চাইলে আমার চ্যানেলের বাকি ভিডিওগুলি দেখে আসতে পারো, সেখানে পঞ্চামৃত কী করে বানাতে হয় সেটা তোমরা পেয়ে যাবে, বা আমি আমার চ্যানেলের ডিসক্রিপশন বক্সে তোমাদের পাঠিয়ে দেবো। তো এবার আমি পঞ্চামৃতটা গোপালকে একটুখানি লাগিয়ে দিচ্ছি, এরপর আমি এমনি জল দিয়ে গোপালের অভিষেক করিয়ে নিচ্ছি। তো অভিষেক করানোর সময় ওম নমো ভগবতে বাসুদেবায় বা হরে কৃষ্ণ মহামন্ত্র বলে গোপালকে স্নান করাতে হয়। তো এবার আমি গোপালের ফুল দিয়ে অভিষেক করিয়ে দিচ্ছি। তো গোপাল সোনা এখন স্নান করছে, যেহেতু খুবই গরম পড়েছে তার জন্য একটুখানি থাকবে গোপাল এই জলের মধ্যে, তারপর আমি গোপালকে তুলে নেব। তো গোপালের স্নান করানো হয়ে গেছে, এবার আমি গোপালের মুখটা মুছে দিচ্ছি আলতো হাতে। তো গোপালের সোনার গা মোছা হয়ে গেছে। তো গোপালকে আজকে আমি এই নীল রঙের জামাটা পরাচ্ছি। তো এই জামাটা আমি একদিন পরিয়েছিলাম, তো এটা আমি দ্বিতীয় দিন পরাচ্ছি গোপালকে। তো গোপালকে আমি হার সব জিনিসপত্র দিয়ে গোপালকে আমি সাজিয়ে দিচ্ছি এখন সুন্দর করে। তো গোপাল সোনাকে আজকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে হলো না কিন্তু বন্ধুরা। তো গোপাল সোনার গায়ে এখন আমি একটুখানি অগুরু দিয়ে দিচ্ছি। অগুরু কিন্তু গোপাল সোনাকে খুবই ঠান্ডা রাখে, আর অগুরু কিন্তু খুবই সুগন্ধি হয়। তো গোপাল সোনাকে একটা চন্দনের টিপ পরিয়ে দিলাম, তোমরা হয়তো ক্যামেরার জন্য দেখতে পারলাম না চন্দনের টিপ। তো গোপাল সোনাকে আজকে আমি এরম করে সাজিয়েছি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু বন্ধুরা। তো আমি একটু সাদা ফুলের মালা গেঁথে নিয়েছি, সেটা আমি গোপালকে পরিয়ে দিচ্ছি। তো এরপরে আমি গোপালকে দিচ্ছি চন্দন সহযোগে তুলসী পাতা, এরপরে গোপালকে ফুল দিয়ে সাজিয়ে দিলাম। তো এবার আমি করে নিচ্ছি গোপালের ফুল দিয়ে যাত্রা, যেহেতু তাই জন্য আমি গোপালকে একটু ফুল দিয়ে সাজিয়ে দিলাম আর ফুল ছড়িয়ে দিচ্ছি গোপালের কাছে, একটু বিশেষ করার জন্যই আমি ফুলটাকে ছড়াচ্ছি। তো গোপাল সোনার এবার আমি ভোগ আরতি করে নিচ্ছি। তো প্রথমে আমি প্রদীপ দিয়ে আরতি করে নিলাম, তারপরে আমি ধূপ দিয়ে আরতি করে নিচ্ছি। তো গোপাল সোনাকে আজকে আমি খুবই সামান্য ভোগ দিয়েছি। তো ভোগ লাগানোর পরে আমি বাইরের থেকে ঘরে চলে এসেছি। তো আজকে আমি গোপাল সোনাকে খুবই অল্প সামান্য ভোগ দিয়েছি, দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো আজকের পর্যন্ত এইটুখানি বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। হরে কৃষ্ণ রাধা রাধা।